হ্যালো দোস্ত আই স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে সুস্বাগতম তোমরা যারা লেডি এস আই এবং এস পুলিশের এক্সামটা পাস করেছ এবার সামনে আসছে ইন্টারভিউ প্রিপারেশন বাইশ তারিখ থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে তো এই ইন্টারভিউ প্রিপারেশনে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে তার মধ্যে কতগুলো টপিক তোমাকে তেরোটি টপিক খুব ভালোভাবে জানতে হবে তার মধ্যে একটি ইম্পর্টেন্ট টপিক হলো বিতর্কমূলক প্রশ্ন ইয়েস সাধারণ কারণে বিতর্কমূলক প্রশ্ন যে প্রশ্নগুলি আমি তোমাকে পঞ্চাশ থেকে একশোটি প্রশ্ন করাবো সেই প্রশ্ন থেকে অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট তুমি কমন পাবে এই প্রশ্নগুলি তুমি কিন্তু ফলো করে থাকো এবং যেমনভাবে বলা হবে ঠিক তেমনভাবে গুছিয়ে বলতে পারলেই কিন্তু কেল্লাফ তো সুতরাং চলো কথা না বাড়ি আজকের টপিকটি শুরু করা যাক আজকের জবটি আপনাকে দেব। দেব। বা আপনার এমন আছে এই এই প্রশ্নগুলো খুব তো এই প্রশ্নের উত্তর গুলো কিন্তু আপনাকে খুব ভালো করে প্রেজেন্টেশন করতে হবে দ্বিতীয়ত বলি আপনি যদি আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকেন বা আপনি চ্যানেল নতুন হন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনি কিন্তু আপনার উত্তর দেবেন আমি বলি প্রত্যেকটা ভিডিওর মাঝখানে আমরা একটা প্রশ্ন করে থাকি সেই ইন্টারভিউ প্রশ্ন প্রশ্নের উত্তর কি হবে সেই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই কমেন্ট দিতে হবে এর ফলস্বরূপ কি হবে আপনি বলতে শিখবেন এবং আপনি করতে শিখবেন তো সেই বিষয়ে লক্ষ্য রেখে আপনি অবশ্যই অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো চলুন আজকের যে প্রশ্নটি আছে আমরা কেন এই জবটি আপনাকে দেব এইটা কিন্তু প্রতিটা ইন্টারভিউতে এই প্রশ্নটা কমন হয়ে থাকে কিন্তু এটা ডিল করাটা খুব একটা কঠিন বিষয় নয় যদি আপনি ঠিক ঠাক উত্তর দিতে পারেন প্রথমত এই জবটার প্রতি যে ইন্টারেস্ট আছে সেটা আপনাকে জানাতে হবে এই জবটা যে কোয়ালিফিকেশন লাগে সেটা আপনার মধ্যে আছে সেটা আপনি জানাবেন দ্বিতীয়ত এই জবটা যে এক্সট্রা কোয়ালিফিকেশন লাগে সেটা আপনি জানাবেন তৃতীয়ত এই জবটার প্রতি আপনার ইন্টারেস্ট আছে সেটা আপনি জানাবেন তো চলুন এক এক করে আমি এই তিনটে পয়েন্ট আপনার সামনে তুলে ধরবো কি করে এটা প্রেজেন্টেশন করবেন আজকে যে পয়েন্টগুলো আমি তুলে ধরব সেই পয়েন্টগুলো আমাদের খাতায় অর্থাৎ আইকে স্টাডি তোমার জন্য এই যে নোট নোট তৈরি করে নিয়েছে সেই নোট থেকে আজকের এই প্রশ্নগুলো উত্তর তোমার তুলে চলো প্রথমত বলবেন যে স্যার এই জবটার জন্য এই জবটার জন্য যে এডুকেশন স্কিল কোয়ালিফিকেশন লাগে সেটি তো আমার পুরোপুরিভাবে আছে পুরোপুরিভাবে আছে এবং এই পদের জন্য আমি উপযুক্ত বলে নিজেকে মনে করি নাম্বার টু আমি বলবেন স্যার আমার মধ্যে এই পদের জন্য যে কোয়ালিফিকেশন দরকার সেগুলো তো আছেই সঙ্গে আমার এক্সট্রা কোয়ালিফিকেশান আছে এক্সট্রা কোয়ালিফিকেশন যেমন আপনি যদি এনসিসি করে থাকেন যদি কোনো সমাজমূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন বা কোনো কোনো কিছু কোনো কিছু কোনো কিছু আয়োজন করেছেন যেমন ধরুন ব্লাড ডোনেশন ক্যাম্প এই সমস্ত কাজগুলো বলবেন যেগুলো এই পুলিশের এসআইয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় বা আপনি গ্রাম পঞ্চায়েত গ্রামের সঙ্গে ব্যবস্থা যুক্ত আছেন যে এই সব বিষয়গুলো আপনি তুলে ধরবেন এর ফল কি হবে সে বলবে যে এই এর সঙ্গে এই কাজের সঙ্গে এটা যুক্ত অর্থাৎ পুলিশের কাজের সঙ্গে যে কোনো কাজ যদি আপনি করে থাকেন এক্সট্রা কোয়ালিফিকেশন থেকে থাকে আপনার সার্টিফিকেট থেকে থাকে অবশ্যই শো করুন আপনি যদি ধরুন রানে চ্যাম্পিয়ান হয়েছেন কোথাও ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন তাহলে অবশ্যই শো করবেন তাহলে আপনি বলবেন বা আপনি বডি বিল্ডার তো অবশ্যই আপনি বলবেন যে আপনি কোনো ইনভেস্টের সঙ্গে জড়িত তাহলে অবশ্যই আপনি বলবেন আপনার এনসিসির সঙ্গে জড়িত তাহলে অবশ্যই আপনি বলবেন আপনি এনএসএস সঙ্গে জড়িত তাহলে অবশ্যই কিন্তু আপনি বলবেন তাহলে এই সমস্ত দিকগুলো কিন্তু আপনি আমাদেরকে বলবেন আচ্ছা যদি এই সময় এক্সট্রা কোয়ালিফিকেশন কারো থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনি আমাদের কমেন্ট বক্সে জানাবেন তৃতীয় যদি বলেন যে স্যার আমরা যদি যদি আমি আমি এই জবটি পাই তাহলে কিন্তু আমার হান্ড্রেড করব এবং দেশকে এগিয়ে নিয়ে যাবো এই উদ্দেশ্যের জন্য আমার এই তিনটি জন্য কারণের আপনারা আমাকে এই জবটি দেবেন আবার বলছি আমি সুন্দর করে যদি আমি লিখি তাহলে আমরা প্রথমত আমার এডুকেশন কোয়ালিফিকেশন স্কিল ফিটনেস সমস্ত কিছু এই পদের জন্য উপযুক্ত বলে আমি মনে করি তাহলে আপনি কি লিখবেন তো চলুন আমি ছোট্ট মনে করে লিখে দিই আহ আমার এডুকেশন স্কিল কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন এডুকেশন স্কোয়ার কোয়ালিফিকেশন ফিটনেস সমস্ত কিছু সমস্ত কিছু এই চাকরির জন্য উপযুক্ত বলে মনে করি উপযুক্ত বলে মনে করি প্রথম পয়েন্ট কালা এটা আপনি দ্বিতীয় পয়েন্টে জানান দ্বিতীয় পয়েন্টে জানান আপনি এই পয়েন্টগুলো অবশ্যই নোট রাখুন দ্বিতীয় পয়েন্টে জানান আমার মধ্যে আমার মধ্যে আমার মধ্যে কিছু এক্সট্রা কোয়ালিফিকেশন আছে আহ যেমন ধরুন সার্টিফিকেট আপনি দেখাতে পারেন ওই সময় কিছু একটা বলতে পারেন বলে এই কোয়ালিফিকেশন নাম বলুন বলার পরে বলুন যে যা জবের সঙ্গে যুক্ত যা চাকরির সঙ্গে যুক্ত যুক্ত তৃতীয়ত আপনি বলুন আমি যদি এই কথাটা তৃতীয় কথাটা অবশ্যই বলবেন আমি যদি এই জবটি পাই তাহলে আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আমি এই জবটি করব এবং দেশের উন্নতি করব এবং দেশের উন্নতি করব আমি এই জবটি পেলে আমি এই জবটি পেলে জবটি পেলে আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে হান্ড্রেড পারসেন্ট দেশ ও সমাজকে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাব এই তিনটি পয়েন্ট আপনি যদি এই তিনটে পয়েন্ট আউট করতে পারেন এবং সঠিকভাবে বলতে পারেন তাহলে কিন্তু তারা হয় ইমপ্রেসড হবে দেখুন এখানে কিন্তু দেশ ও সমাজকে খুব এগিয়ে আছে আপনি ভালো দেশপ্রেমিক বলে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কাজ করার মানসিকতা আছে আপনার মান নিয়ে ক্ষমতা আছে আপনার মধ্যে এক্সট্রা কোয়ালিফিকেশন আছে সেটাও কিন্তু ওরা জেনে আছে তাহলে সমস্ত গুণ কিন্তু আপনি প্রেজেনশন করতে পারেন তো চলুন আমরা ভিডিওটি বড় করতে চাই না পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই এই প্রশ্ন সম্বন্ধে নিতে আসবো হ্যাঁ আর একটা কথা তোমরা যদি আমাদের এই ম্যাটেরিয়াল আমরা তৈরি করেছি সমস্ত টপিকের উপরে এইরকম পঞ্চাশ থেকে একটা প্রশ্ন তোমার মধ্যে আছে বিতর্কমূলক টপিকে এবং অন্যান্য টপিক চোদ্দ থেকে পনেরোটা টপিক আছে কোনগুলো টপিক আছে ভিডিও নাম্বার ওয়ানটা আপনার এটা ভিডিও পার্ট নাম্বার থ্রি সো পার্ট নাম্বার ওয়ানটা দেখলে কিন্তু পেয়ে যাবে কমেন্ট বক্সে যাবে এবং কমেন্ট বক্সের প্রথম কমেন্টে কিন্তু লেখা থাকবে আমাদের ফ্রি পিডিএফ কিন্তু ডাউনলোড করে নিতে পারো ফ্রি পিডিএফটি কিন্তু ডাউনলোড করে নিতে পারো সো থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও দিসি লাইকে